আমি বারবার বলেছি আমরা বিএনপি করি না, কিন্তু নির্যাতিত নিপীড়িতেও বিরোধীদের একটা অংশ হিসেবে বিএনপির নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীদের প্রতি আমাদের সম্মতি সমর্থন থাকে। শুধুমাত্র গুম করেই ক্ষান্ত হয় নাই, যেসব ছেলেদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, প্রত্যেককে থানায় অমানবিক টর্চার করা হচ্ছে, রিমান্ডে অমানবিক টর্চার করা হচ্ছে, স্বীকারোক্তি নেওয়া হচ্ছে যে তুই আর রাজনীতি করবি কিনা, তুই রাজনীতি করবি না তুই বল। পরে এইবার তো হালকা দিছি, পরের বার আইলে পুরো সাইজ করে দিবি। প্রশাসনের লোকজন রিমান্ডে এই ধরনের বক্তব্য দিচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আসলে আমরা জানি না কেন যারা আমাদের কথা মানুষ শুনতে চায় না। অনেক ক্ষেত্রে সমাজকে তারা বিভক্ত করে রেখেছে। মোস্তাক জেলখানায় মৃত্যু হলে তার মৃত্যুতে সারা দেশে হইচই পড়বে, 12টা দেশে রাষ্ট্রদূত বিবৃতি দেবে, মানবাধিকার সংগঠনগুলো নড়ে চড়ে বসবে। কিন্তু আপনার সেই পুরান ঢাকার নাসিরুদ্দিন পিন্টু সাহেব কিংবা আপনার মাওলানা ইকবাল হোসেন, তাদের জেলখানায় মৃত্যু হলে ওইটা মৃত্যু না। এটা নিয়ে কোনো কথা হয় না, এটা নিয়ে কোনো হইচই হয় না, মানবাধিকার সংগঠনগুলো ভয়েস রেজ করে না। তাহলে আপনারা কেন এখানে সিলেক্টিভ হচ্ছেন, একটা নিয়ে কথা বলবেন আরেকটা নিয়ে কথা বলবেন না? রাজনীতি করতে শিখে পাপ করলাম আমরা? যে রাজনৈতিক কারণে নির্যাতিত নিপীড়িত হলে তাদের জন্য কথা বলবেন না? ঠিক এইভাবেই আজকে সমাজকে আপনারা এই জায়গায় নিয়ে এসেছেন। কিছুদিন আগের আলোচিত ঘটনা আপনারা জানেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গা, নিরাপদ জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে 6 ঘন্টা তাকে শারীরিকভাবে হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে, তারপরে একটা মামলা দিয়েছে, নাটক সাজিয়েছে, জব্দ তালিকাটা লিখে দেখেছে, পুরো একটা গল্প। তো আমি বিশেষ করে এর আগেও বলেছি আবারও বলবো, আজকে সাংবাদিক মহল থেকে একটা সক্রিয় প্রতিবাদ এসেছে। আমরা রাজনৈতিক অঙ্গন থেকে আমরা প্রতিবাদ করেছি। আমার যে সম্পাদক মাহমুদুর রহমান মান্না, তার সাথে জীবনে আমার দেখা হয়নি, কখনোই। তাকে যখন কুষ্টিয়া আদালতে এই দুর্বৃত্তরা হামলা করলো, তখন পত্রিকা টেলিভিশন সম্পাদক চিফ এডিটরদের উচিত ছিল না এই হামলার বিচারের দাবিতে রাজপথে দাঁড়ানো? ছিল, দাঁড়ায়নি, কারণ তিনি বিএনপি পন্থী, হয়তো বুদ্ধিজীবী। তো আপনারা যখন দাঁড়ান নাই, এখন বাটাম আপনাদের উপরে আসছে, এবং এইভাবে বাটাম সবার উপরে আসবে, বাংলা কথা বলবে, কেউ রেহাই পাবে না। আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্রদলের ছেলেদেরকে পাইলেই ক্যাম্পাসে পিটাইত, হাত পা ভেঙে দিত। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু অপদার্থ শিক্ষক, যারা শিক্ষক নামের কলঙ্ক, যে তাদেরকে দিয়ে জেলে দিত পুলিশ। কারণ একজন শিক্ষক কখনোই তার ছাত্রকে ভিন্ন মতের রাজনীতির কারণে জেলে দিতে পারে না, কিন্তু সেই শিক্ষকরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, জেলে দিয়েছেন। তো তারপরে আমরা যখন একটু কথাবার্তা বলা শুরু করলাম, আমরাও মার খেয়েছি, হামলার শিকার হয়েছি। 28 বছর পর যেমন ডাকসুর ভিপি হয়েছেন, মানবে আছেন, আশু আব্দুর রব্বাইয়ের মতো স্বাধীন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি এখনও জীবিত। ডাকসুর ভিপি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মীদের বা ছাত্রদেরও একটা মর্যাদা আছে। আপনারা দেখেছেন কিভাবে 28 বছর পরে নির্বাচিত হয়েও বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছি, কিন্তু একটা জায়গায় বিচারের ন্যায় বিচার পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকালকে আন্দোলনকারী শিক্ষার্থীরা, যারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলন করেছিল, তাদেরকে ফেসবুকে লেখালেখির কারণে মানসিক বিকারগ্রস্ত বলে অভিযুক্ত করেছেন। একটা ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের কিভাবে এইরকম একটা কথা বলতে পারে? এর আগে তিনি কুরসংস্কার আন্দোলনের ছাত্রদেরকে জঙ্গি মোল্লা তালেবান মোল্লা অমরদের সাথে তুলনা করে বক্তব্য দিয়েছিলেন। দুর্ভাগ্য এরা হচ্ছে জাতির তথাকথিত অভিভাবক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকজনের কাণ্ড তো জানেন। যাই হোক, আমরা আপনাদেরকে একটা কথা বলবো, এতদিন ধৈর্য ধরেছেন, প্রত্যেকটি গুম খুনের বিচার যেমন 50 বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আজকে এই যাদের সন্তানরা স্বজনরা বেঁচে আছেন, আপনাদের প্রতি আহ্বান, আমরা আপনাদের পাশে থাকবো। প্রত্যেকটি গুম খুনের বিচার এদেশে হবে, এবং এই গুম খুনের সাথে যে সমস্ত অফিসাররা জড়িত তাদের বিচার হবে। লন্ডনে আমেরিকায় পাড়ি দিলেও ওদেরকে ধরে আনা হবে। সেখানে তরুণ প্রজন্মকে বলবো, আমরা যেন এই গুম খুন, নির্যাতন, নিপীড়ন, এই বাকশালীদের নির্যাতন আমরা যেন ভুলে না যাই, এটাকে আগুন হিসেবে ভিতরে জ্বালিয়ে রাখতে হবে। যখনই উপযুক্ত সময় পাবেন, জেলে পুরে ছাড়খাড় করে দেবেন ওই দুর্বৃত্তদেরকে। আজকে এই নির্যাতন, নিপীড়ন, জ্বালা যন্ত্রণা শুধুমাত্র আপনারা একা ভোগ করছেন এটা না, আপনারা ইতিমধ্যেই শুনেছেন। আমরা ওইভাবে ওই অর্থে কোনো রাজনীতি করি নাই, কিন্তু তারপরে আমাদের কোটা সংস্কার আন্দোলনের ছাত্রনেতা তারেকের কথা শুনেছেন, 2018 সালে
ছাত্রলীগের যে বর্বরতার শিকার হয়েছিল আপনারা দেখেছেন, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি দিয়ে একজনের কোমর ভেঙে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে সিএনজির মধ্যে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেভাবে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, ঠিক সিএনজির মধ্যে ছাত্রলীগের নেতারা একটি মেয়েকে তারা হচ্ছে যৌন নিপীড়ন করেছিল, শহীদ মিনারে শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে দেখেছিলেন, এবং ছাত্রদের উপরে হামলা করেছিল, সেই বর্বরতার পোস্টার করতে এসেছিল আপনার এই ফকিরাপুর, সেখান থেকে আমাদের তারেককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং তারপর তিনি বলেছেন, তুলে নিয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু ভীত হন নাই, তার যে কার্যক্রম দেশের এই সংকটে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে তার যে চলমান সংগ্রাম সেটা সে অব্যাহত রেখেছে। আবার 2020 সালে তিনি রিট করে এখলাসউদ্দিন ভূঁইয়ার কার্যালয় থেকে ফেরার পথে আবার তাকে তুলে নিয়ে যাচ্ছিল। এটা তো গেল তারেকের গল্প। আমি তো অনেক জায়গায় বলেছি যে আপনারা না জানলেও আমার স্বল্প জ্ঞানে আমি জানি, বিএনপি নেতা ইলিয়াস আলীকে ভারতের রয় এখান থেকে গুম করেছে, আগরতলাতে এখান থেকে আগরতলা দিয়ে নিয়ে ভারতে নিয়ে মেরে ফেলেছে। আমি আজকে বিএনপির আর কর্মীদেরকে জিজ্ঞাসা করতে চাই, মির্জা আব্বাস সাহেব যে বললেন ইলিয়াস আলীর গুমের ঘটনাটাকে হালকা করে দিলেন, যে তার নেতা কার সাথে বাকবিতণ্ডতা করেছে, মির্জা আব্বাস সাহেব কোথায় থেকে এত বছর পরে এই তথ্য বললেন? এটা বিএনপি নেতা কর্মীদের আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা এটা জিজ্ঞাসা করবেন। মির্জা আব্বাস সাহেব তো নিজেই তার যে এত কাছের লোকজন এসেছে ওটারই খোঁজ নেন। আমরা এটা বলতে চাই যে তাহলে আমরা যখন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বলছি যে এদেশের গুম খুনের সাথে ভারতের গোয়েন্দা সংস্থা রয় জড়িত, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত, তাহলে কি মির্জা আব্বাস সাহেব সেটাকে কি হালকা করে দিচ্ছেন এই কথাবার্তি বলে বিনয়ের সাথে তার কাছে জানতে চাই। আমার ভাই বোনদের চেয়ে স্বাভাবিকভাবে দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত আছে, বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত আছে। আব্বাস সাহেবের কাছ থেকে এই সময় এসে এত বছর পরে এই বক্তব্য জাতি আশা করে নাই। তিনি যেটা বলেছেন আমার বিশ্বাস বা আমার মনে হয় সেটা কোথাও থেকে প্রেসক্রাইবড একটা বক্তব্য, আদারওয়াইজ এই বক্তব্য এত বছর পরে দেওয়ার কথা না। আমি স্পষ্টভাবে বলতে চাই বন্ধুগণ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমি জানি আপনাদের খোঁজ খবর কতটুকু নাই, আমার একটা অফিস পল্টন, অসংখ্য মা বোন এখানে, সেই পল্টনের ছাত্র দলের নেতা থেকে অনেক মা বোন আমার কাছেও মাঝে মাঝে যায়, এবং জানেন যে লাইভ করে আমরা একটু কথাবার্তা বলি, বিভিন্ন জায়গায় বক্তব্য দেই, তাদের সন্তানের কথা বললে যদি একটু মুক্তি মেলে, কারণ যেটা আমাদের শহীদুল আলম সাহেব বলেছেন যে তারা মারা গেছে নাকি জীবিত আছে, কি দোয়া পড়বে সেটা তো তারা জানতেছে না। এটা আমাদের দুর্ভাগ্য যে একটা স্বাধীন দেশে স্বাধীনতার 50 বছরে আজকে এই ছবি নিয়ে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে আমার মহান নেতা বঙ্গবন্ধুর দেয়া উপহার এই জাতির প্রতি। আজকে আমি তোমাদের স্বাধীনতা দিয়ে যাচ্ছি, আমার দলের নেতা কর্মীরা, আমার কন্যা তোমাদেরকে রাস্তায় রাস্তায় ঘোরাবে জীবনের নিরাপত্তার জন্য, এবং আমার কন্যার কাছে তোমরা নিরাপত্তা চাওয়া, এবং ছবি নিয়ে ঘুরবা যে আমরা একে পাচ্ছি না, হারানো বিজ্ঞপ্তি, একটা স্বাধীন দেশের এই তো বাস্তব চিত্র। আজকে এখানে শুধুমাত্র ভিন্ন মত এবং বিরোধী রাজনীতির কারণে তাদেরকে গুম করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য, তাদের শুধুমাত্র গুম করেই ক্ষান্ত হয়নি,